জঘন্য জিনিসটা না খেলেও চলে। আর কি আনতে হবে এখন, কি আনতে হবে সেটা বলো? পেঁয়াজ আর রসুন। আচ্ছা, পরে এখন পেঁয়াজের কি সমস্যা কেমনে? তুমি পেঁয়াজ বুঝো না, তুমি পেঁয়াজ জানো পেঁয়াজ পচা হয় এবং পরে তরকারি দিলে দিলে পেঁয়াজটা গন্ধ করে। তুমি এভাবে হাতে টিপ দিবা, হাতে টিপ দিলে যদি দেখো পেঁয়াজটা নরম, তার মানে পেঁয়াজটা ভেতরে পচা, ওটা আনা যাবে না। প্রত্যেকটা পেঁয়াজ টিপে টিপে আনতে হবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, রসুন কেমনে বুঝবো? তুমি আরব দোকানে গেলে তো এরকম হবে, আরব দোকানে যাও একটু গাড়িটা টান দিয়ে যেটা ভালো দোকানে যাও। হ্যাঁ, এখন রসুন কিভাবে দেখবো সেটা বলো? রসুন দেখবা, রসুন একদম ধবধবে সাদা হইতে হবে। রসুন যদি কোথাও কাট কালার বা কালচে কালার হয় ওই রসুন ভেতরে নষ্ট থাকে। আচ্ছা, আর আর কি বললাম তো, গরুর মাংস চেপা, গরুর মাংস আনতে পরে যাব না, চেপা এই জঘন্য জিনিস খাওয়ার কোন প্রয়োজন দেখি না। আমার মাছকে ইচ্ছে করতেছ না। ওহ।